Assalamualaikum. Actual kata itu A. Ekobinusor sadabdi. J. Amader samne je challenge asteche. Sei challenge mukabela korar jonno sarkar uddibo ekta podokkhep niyechen. Je podokkhep gulo. Asole ekta kotha bolle gelo. Je gontogoto bidya porer khate don noke bota noke don pholer proyojon. Boyer moddhe onek por ache. Sei pora diye kintu jibon sarok pore na. Chalai dile ki dorkar. Dokkhota dorkar. Sei dokkhota kibhabe asbe? Sei dokkhota asbe onushilonen moddhe diye. তত্ত্বমূলক জ্ঞান দিয়া জীবন চলে না যার ধরুন আজকে ব্যাংকে যান আপনার ছেলেকে এমএ পাস করাচ্ছেন তাকে যদি বলেন যে আমার চেক বইটা বাবা লিখে দাও সে কিন্তু চেক বইটা লিখতে পারছে কারণ কি তার তত্ত্বগত জ্ঞান আছে কিন্তু তার প্রয়োগিক জ্ঞান নেই আপনাকে সেই প্রয়োগিক জ্ঞান সম্পূর্ণ দক্ষ মানব শক্তি বা দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য কিভাবে সৃজন করতে হবে কথা বলে যে এই সোনার বাংলা বা সমৃদ্ধশীল সোনার বাংলা নির্মাণের জন্য চাই সোনার মানুষ সেই সোনার মানুষ কি আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র ছাত্রীদেরকে সেভাবে যদি গড়ে তুলতে পারি তাইলে আমাদের জাতির নির্মাণ সম্ভব অন্যথায় কিন্তু সম্ভব নয় আর সেই জাতি নির্মাণের জন্য আমার দরকার কি কত আকারের শিক্ষা সেই শিক্ষা তো কি ধরনের শিক্ষা দরকার সেই শিক্ষা হতে হবে সুশিক্ষা সুশিক্ষা মানে সুশিক্ষা যে শিক্ষা ছাড়া আমার জীবন কি চলছে না সেই শিক্ষা হতে হবে এখন শিক্ষা কিন্তু দুই ধরনের আমি কিন্তু স্টোরি ফাই করছি এটা কি এক হলো সুখ আর এক হলো দুঃখ কুশিক্ষার জন্য কিন্তু আসলে জীবন চলে না জীবন চালাতে গেলে সুশিক্ষা দরকার ওদের সামনে একবিংশ শতাব্দীতে আসছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ আপনাদের ছেলে মেয়েরা বা আমাদের ছেলে মেয়েরা তার কিন্তু কর্ম থেকে কি বিচ্যুত হয়ে পড়বে না কারণ জাতি আছে কি যন্ত্রের উপর উপদ্রব সবকিছু চলবে যন্ত্রের মধ্যে দিয়া কারণ কিন্তু আপনি শারীরিকভাবে শুধু পরিশ্রম করলে কোনো কাজ হবে না একজনের কাজ করে চলবে একশো জনের কাজ করে চলবে একজনই তাহলে একশো জন মানুষের হলে কি হয়ে পড়বে বেকার হয়ে পড়বে সেই বেকারত্ব বিমোচনের জন্য দেশকে বা জাতিকে আন্তর্জাতিকতাবোধের সাথে সমন্বিত রেখে পরিচালনা করার জন্য সেই জাতির আশা আকাঙ্ক্ষা সৃজনশীল মননশীলতা এমনকি জাতির আকাঙ্ক্ষাকে নিবৃত্ত করার জন্য চাই কি আদর্শ শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা কি হতে হবে আন্তর্জাতিকতার সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে কিন্তু আমরা কিন্তু অনেক পিছনে পড়ে আছি পৃথিবীর পশ্চিমা দেশ তথা আমেরিকা ইউরোপ আফ্রিকা আমেরিকা এবং বিভিন্ন দেশগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তারা কিন্তু অনেক আগে আমাদের যে অন্তত একশো কি দুইশো বছর আগে চলে গেছে কিন্তু আমরা যদি দৌড়াই তারা যদি ঘুমায় কত কিন্তু আমরা তাদের সমকক্ষ হতে পারবো না কিন্তু বিভিন্ন একটি জায়গায় এসে কি পঞ্জীভূত হয়ে গেছে তাই আমরা তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে নইলে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের শত শত কোটি কোটি মানুষ কি হয়ে পড়বে বেকার হয়ে পড়বে এবং এই কাজটা করবে কেন কাজটার জন্য তিনটা শ্রেণীর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়িত্বশীল এক নম্বর হলো অভিভাবক যারা পিতা মাতা দুই নম্বর হলো শিক্ষক তিন নম্বর তার জন্য চাই কি পরিপার্শ্বিক একটা সামাজিক ব্যবস্থা কিন্তু সেই পরিপার্শ্বিক সামাজিক বা শিক্ষণবান্ধব পরিবেশটা কিন্তু আপনার আমি তিনজনে মিলিতভাবে কি করতে হবে তাদেরকে সাপ্লাই দিতে হবে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে তো একটা কথা বলে যে পিতা করে তনু আর মাতা করে মন বাবা কিন্তু সন্তানের কি দেহ করেন আর মা করেন কি তার মন মা জানেন যে কি খাইব কি করব মা কিন্তু আসলে যেমনটা বিলি দিত বা নিজেকে যেভাবে বিলিয়ে দেয় অ্যাকচুয়াল পিতা কিন্তু তাকে বিলিয়ে দিতে পারে না এবং সবচেয়ে আরেকটা কথা হইল আপনি যে আপনার ছেলেকে যে আদর করবেন সুহাগ করবেন কি জন্য করবেন তাকে ভবিষ্যতে ধরার জন্য কিন্তু আদর সুহাগের জন্য তো আমি চাই আদর করেন সুহাগ করেন কিন্তু মাত্রাতিরিক্ত সুহাগ করবেন কারণ অতি সুহাগ করলে ছেলে নাকি ভুলাই যায় অতি আদরে ছেলে ভুলাই যায় অতি আদর করবে না তাই এই জন্য কি করবেন তাদেরও কিন্তু মনমানসিকতা লক্ষ্য করবেন সে কি চাইছে সে কোন ধরনের পরিবেশকে সে কি সম্পৃক্ততা করতে চাচ্ছে তাদের উপর অতিরিক্ত কি দিতে হবে নিশ্চিত দিতে হবে কারণ
এখন সবচেয়ে বড় কথা যে বয়সটা থাকে শিক্ষার্থীতে যে টেনেজার হিসেবে বয়সটি থাকে সেই সময় কিন্তু ছাত্ররা শুধু তার বন্ধু-বান্ধব অথবা তার সমবয়সীদের প্রতি কি থাকে খুব একটা আগ্রহী থাকে সে অনুকরণশীল প্রতিতে বসবতি থাকে শুধু চাইনি কইনি মেগাবুক করে তার উপর একটা করতে তার উপরে কিছু ফাইনাল কিছু দেখা যাচ্ছে নিজের কি করতে হবে তার মনুষ্যতা সিদ্ধতা করে লক্ষ্য রেখে তাকে বুঝাইতে হবে তাকে জ্ঞান দান করতে হবে যে বাবু এই বন্ধে নাই বলে কিন্তু এর জন্য চাইনি আমরা যেহেতু শুধুমাত্র সৈতিক অর্থে কথা নিতে পারছি আর পরিবারের উপর সবচেয়ে বড় কি শিক্ষা কেন্দ্র পরিবার থেকে যে শিক্ষাটা শিখে সেই শিক্ষাটা কিন্তু শিক্ষক কেন কেউ কিন্তু এটা দিতে পারে না কারণ পরিবারের যে বয়োজ্যেষ্ঠ আছে বয়োকনিষ্ঠ আছে তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা করে এই জন্য বলা হয় পরিবার পরিবারকে সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র এবং আরেকটা কথা হলো এই যে এই শিক্ষা কেন্দ্রের জন্য বা শিক্ষামূলক উদ্দেশ্যটাকে সফলভাবে বাস্তবায়িত করার জন্য চাই আপনার একাগ্রতা চাই আপনার আন্তরিকতা চাই শিক্ষকেরও একাগ্রতা বা আন্তরিকতা এই জন্য ছাত্রটা স্যারে বলছেন যে নিয়মিত বিদ্যালয়ে আসছে কিনা সে যথাযথ সময়ে কাজ করছে কিনা তার প্রতি কিন্তু দেখভাল করা অবশ্যই দরকার আর যদি আমরা দেখভাল করতে না পারি আমাদের যে একজন আশা বা আকাঙ্ক্ষা তা কিন্তু পুরো বালি হয়ে যাবে ঠিক আছে এই জন্য আমি বলবো যে উন্নত দক্ষ মানব শক্তি প্রণয়নের জন্য বা সৃজন করার জন্য চাই জাতির বাইকাকাশে অর্জিত যে শিক্ষার রূপরেখা পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পাঠ্যপুস্তক যে এখানে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যাতে সঠিকভাবে কি বাস্তবায়িত হয় এই বাস্তবায়নের কারণ হইতেই সরকার কিন্তু কি দিয়েছে যথাযথ গুরুত্ব আরোপ করেছে এখন সবচেয়ে বড় কথা হইল আমাদের ছাত্রদের কাছে থাকে কি একটা উপায় স্মার্টফোন আসলে স্মার্টফোন দিয়ে তারা কি করে পড়াশোনায় কি কাজে লাগায় নাকি বকা করে তারা কি সময়টা স্পেন্ড করছে কিন্তু আমরা খুব প্রগতি লক্ষ্য করছি আসলে একটা যন্ত্রের যেমন সুফল আছে তার কিন্তু কুফলও আছে এখানে সুফলের চেয়ে আমি কুফলের মাত্রাটাই দিয়েছি সবচেয়ে বেশি দিয়েছি এছাড়া একটা ছাত্র বাড়ি থেকে বলে আসলো যে আমি স্কুলে যাচ্ছি প্রাইভেট প্র্যাকটিসে যাচ্ছি অথবা শিক্ষকের কি সহযোগে যাচ্ছে আসলে দেখা গেল যে না সে স্কুলে আসছে না সে বন্ধু বান্ধব নিয়ে কি মারছে আড্ডা মারছে অ্যাকচুয়ালি এটা কিন্তু তার জীবনকে সম্পূর্ণ বিনষ্ট করার একটা কি হাতিয়ার তাই আমি বিনীতভাবে আপনাদের সকলকে সদর্ব আহ্বান জানাচ্ছি যাতে আপনার আমার ছেলেরা ভবিষ্যতে নাগরিক হবে তারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে আজকের ছাত্র যারা আগামী দিনের কি হবে ভবিষ্যৎ হবে নেতা হবে তাদেরকে সেই নেতৃত্বসুলভ মনোভাব নিয়ে যাতে গড়ে ওঠে এই জন্য আপনার আমার সকলের সম্মিলিত প্রয়াসের জন্য আমি কি আহ্বান জানাচ্ছি এইভাবে আমি আমার বক্তব্য শেষ করব।